ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে এতদিন অনেকেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এবার প্রথম দল হিসেবে এমন অভিযোগ আনল অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল। এই বিষয়ে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছে তারা। রাজিবুল ইসলামের রিপোর্ট। কাতার বিশ্বকাপে অনেক উন্নয়নমূলক কাজ ও স্টেডিয়াম নির্মাণ কাজে মৃত্যু হয়েছে প্রায় 6,500 শ্রমিকের, যে তথ্য 2021 সালের ফেব্রুয়ারিতে প্রকাশ পায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে। মৃত্যু হওয়া শ্রমিকরা ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিক। অভিযোগ ওঠে বিশ্বকাপের আয়োজন করতে গিয়ে ব্যাপকভাবেই মানবাধিকার লঙ্ঘন করেছে কাতার, সেই কারণেই হতাহতের এত ঘটনা। অনেক দেশ ও বিশিষ্ট ব্যক্তিই এই অভিযোগ এনেছে বারবার। এবার প্রথম ফুটবল দল হিসেবে কাতারের এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি সম্মিলিত বিবৃতি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, যে ভিডিও বার্তায় কাতারের অভিবাসী শ্রমিক ও সমকামী লোকদের সঙ্গে অন্যায় আচরণের সমালোচনা করা হয়েছে। ভিডিওটিতে এই প্রতিবাদে অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাট রায়ান সহ 16 জন ফুটবলার। এই সমস্যাগুলির সমাধান করা সহজ নয় এবং আমাদের কাছে সবগুলোর উত্তরও নেই। আমরা ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাথে দাঁড়িয়েছি একটি স্থায়ী উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর মধ্যে অবশ্যই একটি অভিবাসী রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করার দাবি আমাদের। তারা বলেন এই সমস্যাগুলির সমাধান সহজ নয়, এই সমস্যার সব উত্তরও তাদের কাছে নেই। তাদের দাবি অভিবাসীদের জন্য একটি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হোক, শ্রমিকদের অধিকার তাদের ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। তাদের অধিকার থেকে বঞ্চিতদের জন্য কার্যকর প্রতিকার এবং সমস্ত সমকামীদের অধিকার অন্তর্ভুক্ত করার দাবি জানাই। মৌলিক অধিকারগুলো সকলকে প্রদান করা উচিত। এই অধিকারগুলো কাতারের অগ্রগতি নিশ্চিত করবে। যদিও আমরা কাতারের আমির এবং ফিফার প্রেসিডেন্ট ও সমর্থকদের কাতারে নিরাপদে স্বাগত জানানোকে স্বাগত জানাই। কয়েকদিন আগেও কাতার বিশ্বকাপ আয়োজনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন বিশ্বকাপ জয়ী সাবেক জার্মান অধিনায়ক ফিলিপ লাম, যার ফলে তিনি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছেন। লাম 2014 সালে বিশ্বকাপ জয়ী জার্মান দলের অধিনায়ক ছিলেন। 2022 কাতার বিশ্বকাপে প্রতিনিধি হিসাবে তাকে মনোনীত করা হয়েছিল। বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক ফিলিপ লাম বলেন তিনি কাতার বিশ্বকাপের ডেলিগেট নন, মাঠে বসেই খেলা দেখার কোনো ইচ্ছেও নেই তার। এত বড় একটা টুর্নামেন্টে মানবাধিকার অগ্রাধিকার পাওয়া উচিত। লাম বলেন সবাই জানে কাতার বিশ্বকাপ আয়োজনের কর্মযজ্ঞে শ্রমিকরা কতটা বৈষম্যের শিকার, পরবর্তীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। রাজিবুল ইসলাম, নাগরিক।